আমার নাম বাতেন আলী আজকে একজন খুবই উন্নতমানের মানের পণ্ডিতের কথা বলি যিনি একটি অনেক সুন্দর উক্তি আবিষ্কার করেছেন উক্তিটি হলো হাড্ডি কখনো গোস্ত হয় না আর উপজাতিরা কখনো বন্ধু হয় না নিজের শত্রু থেকেও এমন মৃত্যু আশা করা যায় না আর তোমরা তো মিয়া বন্ধু মানুষ মানুষটা ছিল তাদের দুস্ত তারা এখন বাক্য রেখে ফেলছে তার গুস্ত কিছুদিন আগে চার বন্ধু মিলে এক বন্ধুকে হত্যা করেছে সেই চার বন্ধু দুর্ভাগ্য ক্রমে উপজাতি বা আদিবাসী প্রেক্ষাপটে এই মহান ব্যক্তি এই উক্তিটি দিয়েছে বাইরে যে চারজন হত্যা করেছে তাদেরকে নিয়ে বললে কোনো সমস্যা নাই কিন্তু কথাটির মানে তো অন্য কিছু হয়ে গেছে তাই না এই কথার মাধ্যমে সে একটি পুরো সম্প্রদায়কে দোষ দিয়েছে ভাবেন আজকে যদি ওর মধ্যে একটা বাঙালি থাকতো সেটা যদি আপনাকে আমাকে উল্লেখ করে বলা হতো তাহলে কেমন লাগতো আমাদের আমি তো প্রতিবাদ করতাম কি আপনি করতেন না ধরেন আচ্ছা আমরা যদি বাঙালি হই ও আমাদের মধ্যে তো অনেক পাগল আছে অনেকে অনেকে আছে ডাকাত আছে না এখন কেউ যদি সেইটা চোরকে কে চোর না বলে যদি বলে যে পুরা বাঙালি জাতি চোর আবার পুরা বাঙালি জাতি পাগল তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে না তো ঠিক তেমনি আদিবাসী ভাই বোনেরাও এটা সহ্য করেন তারাও আমরা উপজাতি নই আমরা আদিবাসী এই ডিজিটাল বাংলাদেশ হিসেবে আপনারা কিভাবে আমাদেরকে এখনো উপজাতি বলে এর জবাব দিয়েছে এখন আপনারা বলবেন হয়তো আমি কেন এইসব বলতেছি আমি বলতেছি এই কারণে না বুঝে না শুনে আমরা কত কিছু বলে কিন্তু বলার আগে যদি আমরা একটু ভাবতাম হাজারো কথাই কোনো কিছু যাই আসে অথচ একটি কথাই কিন্তু যুদ্ধের পরিণতি ডাকতে পারে তাই যে ব্যক্তি কথাটি বলেছে তাকে বুঝে শুনে বলাটা আসলে উচিত ছিল তাই কিছু বলার আগে আমাদের অবশ্যই ভেবে চিনতে বলা উচিত সত্য কথা বলতে কি আমাদের জীবনে বন্ধু এমন একটা জিনিস যার স্থান আমাদের আপনজনের পরে তারাই আমাদের দ্বিতীয় আপন জন যেগুলো আমরা পরিবারের সাথে শেয়ার করতে পারি না সেগুলো কিন্তু আমরা তাদের সাথে শেয়ার করে নিজেদেরকে হালকা বা এনজয় করি বন্ধু নেই এমন মানুষ আসলে ভাগ্যে মেলা কিন্তু আমাদের একটা কথা আমাদের জানা আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তাই বন্ধু বানানোর সময় আমাদের অবশ্যই বিবেচনা করে নেওয়া উচিত এবং তাকে যথেষ্ট যাচাই করে দেখা উচিত সে আসলে আমার কি চায় আর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য যে কোনো বিষয়কে বা যে কোনো ঘটনাকে। এত অতিরিক্ত ভাবে উপস্থাপন করাটা আসলে ঠিক কিছু ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন